মিডিয়ার উপরে কি ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে আমরা জানি। এই 14 সালের বিলাহের নির্বাচন, 18 সালের মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচন, আর 7 তারিখে যে দামি নির্বাচনের আয়োজন করেছেন তার জন্য বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগ রাজনৈতিক দল থেকে বিচারের কাজ করা দরকারে এই দায় তাদের নিতে হবে এবং ইতিহাসের কাজ করায় তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। ওবায়দুল কাদের কালকে আবার বলেছেন বিএনপি নাকি খেলার ফাউল করে লাল কার্ড খেয়ে মাঠ থেকে বেরিয়ে গেছে। আজকে আমরা ওই যে দেখুন জনতা তাদের সাথে মিলে নির্বাচন কমিশনকে লাল কার্ড দেখাচ্ছি। আমরা আগামী 7 তারিখে এই ভুয়া নির্বাচন যদি বন্ধ না করে জনগণ 7 তারিখে এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দেবে। এই পুলিশ বাহিনীর সব সদস্যরা কি খারাপ? না, তারা খারাপ না, কিন্তু এই পুলিশ বাহিনীর সদস্যদের দিয়ে তারা বিভিন্ন দলের নেতা কর্মীদেরকে গুম করায়, খুন করায়, হত্যা করায়, এমনকি তাদের হেফাজতে নিয়ে এমন ভাবে তারা নির্যাতন করে যে তারা মৃত্যুর মুখোমুখি হয়। আজকে 30শে ডিসেম্বর, আপনারা সবাই জানেন ভোট ডাকাতি নিশিরাতের ভোট ডাকাতির 5 বছর হলো আজকে। সেই দিন উপলক্ষে গণতন্ত্র মঞ্চের এই সমাবেশ, এই বাংলাদেশে আমরা সবাই সবাইকে কম বেশি চিনি, একটু খোঁজ খবর নিয়ে কারো না কারো কেউ পরিচিত বেরিয়ে আসে। ফলে যারা প্রিজাইডিং অফিসার হয়েছেন, সহকারী প্রিজাইডিং অফিসার হয়েছেন, এমনকি রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, তারাও আমাদের পরিচিতদের মধ্যে অনেকেই ছিলেন। রাত 12টার পর থেকে প্রিজাইডিং অফিসারদের ফোন আসা শুরু হলো যে ওরা তো এসে ব্যালট পেপার চাচ্ছে, সেই ব্যালটে সিল মারবে, আগে আগে ভরে রাখবে। অনেকে কান্নাকাটি পর্যন্ত করেছেন, কি করব আমরা? এই ছিল বাস্তবতা। অন্তরপক্ষে 40 ভাগ কোথাও কোথাও 50 ভাগ 60 ভাগ ভোট আগেই সিল মেরে ওখানে ঢুকিয়ে রাখা হয়েছিল। সমস্ত মিডিয়ার উপরে কি ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে আমরা জানি। নির্বাচনের 15 দিন আগ থেকে কিভাবে সমস্ত সোশ্যাল মিডিয়ার উপরে নিয়ন্ত্রণ কায়েম করা হয়েছিল আমরা জানি। কারো কারো অ্যাকাউন্ট হ্যাক করে, যেমন আমাদের দলের অ্যাকাউন্ট হ্যাক করে সেই দলের পেজ থেকে তারা আওয়ামী লীগের পক্ষে প্রচার শুরু করে দিল, এই জন্য তারা ঘটিয়েছে। এই রকম একটি ভোট ডাকাতি করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, তারপর বলে ওনারা নাকি সাংবিধানিক সরকার, ওরা নাকি জনগণের ভোটের সরকার, কি গণতান্ত্রিক সরকার, বাকিদের নাকি রাজনীতি করার অধিকার নাই। বাংলাদেশের মানুষ এই 14 সালের বিলাহের নির্বাচন, 18 সালের মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচন, আর 7 তারিখে যে দামি নির্বাচনের আয়োজন করেছেন তার জন্য বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগ রাজনৈতিক দল থেকে বিচারের কাজ করা দরকার। বন্ধুরা, রাজনীতির বিচার, মানুষের আদালতে বিচার ভয়াবহ জিনিস। মানুষের আদালতে যে সমস্ত রাজনৈতিক দল বিচারের মুখোমুখি হয়েছে তারা রাজনৈতিক দল হিসেবে নিশ্চিহ্ন হয়ে গেছে। এই দেশের ইতিহাসে বহু দলের নাম করা যাবে যারা একসময় ক্ষমতাসীন দল ছিল, সরকারি দলও হয়েছে, তারা বিরাট আকারের রাজনৈতিক দল ছিল। সেই রাজনৈতিক দলগুলো এই জনতার আদালতে বিচারের মুখোমুখি হয় রাজনৈতিক ভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। আজকে আওয়ামী লীগ তাদের নিজেদের ঐতিহ্য, তাদের এক সময়কার গণতান্ত্রিক সংগ্রাম, এমনকি এই দেশের স্বাধীনতা সংগ্রামে তাদের যে নেতৃত্বপূর্ণ ভূমিকা, এই সমস্ত কিছুকে পায়ে ধরে আজকে যেভাবে মানুষের ভোটের অধিকার, মানুষের অধিকার কেড়ে নেওয়ার একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, পুরো রাষ্ট্রকে একটা দলীয় বাহিনীতে পরিণত করে যেভাবে তারা মানুষকে দলে পিষে তারা মারছে,
এই দায় তাদের নিতে হবে এবং নিতে হবে সরকার কয় তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। এই সরকার পুলিশ বাহিনীকে একটা তালেবে পরিণত করেছে। এই পুলিশ বাহিনীর সব সদস্যরা কি খারাপ? না, তারা খারাপ না। কিন্তু এই পুলিশ বাহিনীর সদস্যদের দিয়ে পাড়ার বিভিন্ন দলের নেতা কর্মীদেরকে খুন করায়, খুন করায়, হত্যা করায়, এমনকি তাদের হেফাজতে নিয়ে এমন ভাবে তারা নির্যাতন করে যে তারা মৃত্যুর মুখোমুখি হয়। আজকে বাংলাদেশে এই যে শেখ হাসিনা, তিনি সমস্ত রাজনৈতিক দলকে জাতীয় পার্টি, তৃণমূল, বিএনপি, বিএনএম অথবা তার জোট মিত্রদের মতো বানাতে চান, যারা লাফিয়ে লাফিয়ে নৌকা প্রতীক নিবে অথবা নিজের প্রতীক নিয়ে বলবে আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টি মনোনীত। তারা চেয়েছিল বিএনপি, গণতন্ত্র মঞ্চ সহ দেশের কিছু দল যারা নির্বাচন বর্জন করছে তারাও জাতীয় পার্টির মতো হোক। কিন্তু বাংলাদেশের মানুষ আপনার এই সব পূরণ করবে না। বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যেভাবে সমস্ত দলের সভানেত্রী হতে চাচ্ছেন এই সব পূরণ করবে না। কারণ আজকে আমরা ওই যে দেখুন জনতা তাদের সাথে মিলে নির্বাচন কমিশনকে লাল কার্ড দেখাচ্ছি। আমরা আগামী 7 তারিখে এই ভুয়া নির্বাচন যদি বন্ধ না করে জনগণ 7 তারিখে এই সরকারকে লাল